কেন বললেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেটা শুনতে পাই, আমি যেটা দেখতে পাই, ওগো সাহাবীরা তোমরা সেটা দেখতে পাও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটাই আবেদন করব, কি কারণে আপনি আমিন পড়েছেন একবার বলুন বলুন বলুন। আমার বিজি বলতে যোগ, আমার সাহাবীরাও শুনে নাও, আমি প্রথম সিঁড়িতে প্রথম মেম্বার যখন পা দিলাম, আমিন বললাম একটার কারণে, আমার সম্মুখে হযরত জিবরীল আমিন দাঁড়িয়েছিলেন। জিবরীল আমিন আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলল না, বাবাজি, আমার জিবরীল আমিন বলছে, নবী গো, তারা জানো ধ্বংস হয়ে তখন নবী আমার বলতেছে, ও আমার সাহাবীরা, তখন আমি আমিন বলেছি। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দ্বিতীয় মেম্বারে যখন আপনি পা দিলেন, আমিন কেন বললেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, আমি যখন দ্বিতীয় মেম্বারে পা দিলাম, আমার সম্মুখে হযরত জিবরীল আমিন দাঁড়িয়েছিলেন, হযরত জিবরীল আমিন দাঁড়িয়েছিলেন, জিবরীল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পবিত্র রমজান মাস পে যারা রোজা রাখতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাও। আমার নবী যে বলছো, গো সাহাবীরাও, আমি তার জন্য দ্বিতীয় মেম্বারে আমিন পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদান সামানিকরাও, এ সুনা মানিকেরাও, বাবা যে যখন এই কথা বলো, আমার নবীজির সাহাবীরা বলছে, বলো গো নবীজি, নবীজি, আপনি তিন নম্বর মেম্বারে যে পা উঠিয়েছেন, ও গো নবীজি, কি কারণে বলুন না? আমার গায়বে সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, আমরা তিন নম্বর মেম্বারে সিঁড়িতে পা তুলেছি একটার কারণে, একটার কারণে, বলে কি কারণে? আমি যখন তৃতীয় মেম্বারে যখন পা উঠালাম, আর আমার সম্মুখে জিবরীল আমিন বলো গো নবীজি, যারা বাপ মাকে পেয়ে যারা ইবাদত করল না, বাপ মাকে পেয়ে যারা সম্মান দিল না, যারা বাপ মাকে পাওয়ার পরে বাবাজি খিদমত করল না, আমার জিবরীল আমিন বলছে, নবী গো, তারা যেন ধ্বংস হয়ে যাক। তখন আমার নবী বলছে, গো সাহাবীরা, তার জন্য আমরা তিন নাম্বার সিঁড়িতে মেম্বার পরে আমিন পড়েছি। এ বাবাজি, তাইলে কি বোঝা গেল? আমার নবীজি বলতেছে, যারা নবীর প্রতি দরুদ পড়বে না, তারা যেন ধ্বংস হয়ে যাক, যারা রমজান মাস পাওয়ার পরই রোজা রাখলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক, যারা বাপ মার সেবা করলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আচ্ছা বলুন তো, বাপ মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো। ভালোবাসেন তো? জি, বাপ মাকে যারাই ভালোবেসেছে, বাবা যে সূরা মানিক, তারাই তো নবীকে পেয়ে গেছে। জোরে বলেন। তাইলে বাবা যে এখানে বোঝা গেল, নবীর প্রতি দরুদ পড়তে হবে, নবীর প্রতি সালাম করতে হবে, নবীর প্রতি সালাতু সালাম পড়তে হবে, এবং বাপ মার সেবা করতে হবে। এই ঠিক কিনা বলেন? তাই কোনতেছে জামানা দিবানা, একটু জোরে বলেন, জামানা দিবানা, চিল্লে একবার বল না, জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই
তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহান আল্লাহ, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদির নবী জন্ম হলো যেদিন মাকায়, শুকুন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাবরি বড়া কই তারিখি, কারেন্টের সাবরি বড়া কই তারিখি, আসমানের যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জোর করো সুবহান আল্লাহ। এ বাবা যে মুসলমান ভাই রো, ও গো আমার সোনা মানিকে রো, আপনাদেরকে বলতে চাই বাবা, নমাজ যদি পড়ুন দিল পরিষ্কার করে নমাজ পড়ুন, নমাজ যদি পড়ুন মন পরিষ্কার করে নমাজ পড়ুন। এই দিলে যদি হিংসা থাকে, এই দিলে যদি গিবাত থাকে, এই দিলে যদি অহংকার ভরা থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে না, তার নমাজ রোজা সবই বেকার। এই যে বাবা এখন খুব গরম পড়তেছে, এত গরম গরম সহ্য করা যায় না, আজকে প্রায় বোধহয় 45 ডিগ্রি রোদ পড়েছে, আজকে যে কত ডিগ্রি রোদ পড়বে তা আল্লাহ মালিকই জানে। এটা কিসের গরম জানেন? এটা হচ্ছে বাবা যে জাহান্নামের একটা নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? আমার কথা কি বুঝতে পারছেন? জাহান্নামের নিঃশ্বাস, মানুষ যেমন একটা নিঃশ্বাস ছাড়ে, ওটা হচ্ছে একটা জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা শোনো, সামান্য তোমরা জাহান্নামের নিঃশ্বাসকে সহ্য করতে পারছো না, তাহলে বলো মরার পরে জাহান্নামে থাকবে কেমন করে? কি গো, থাকা সম্ভব হবে ব্রাদার? তাই কবি বলতেছে কি, জাহান্নাম এমন একটা রাস্তা, যারা আল্লাহ নবীকে খুশি করে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা করেছে, আল্লাহ বলতেছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বেরাদান ইসলাম মাদান সামানিক রামাও এ সুনামানিক রাও, জাহান্নামের আগুন থেকে যদি আপনারা বাঁচতে চান, বাবাজি নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, আমলের দরকার আছে, মা বাবার সেবা দরকার আছে, নবীর প্রতি দুরুদ পড়া দরকার আছে, নবীর প্রতি সালাতু সালাম পড়া দরকার আছে না নাই? জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কালকে আমাদের ময়দানে বাবাজি দুই কোয়ালিটি মানুষকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি ও শোনা মানে কেরো, একজন থাকবে বাবা গলাতে জঞ্জির বেঁধে দেবে, হাত পাকে বেঁধে দেবে, বেঁধে দেওয়ার পরে বাবা তাকে টানতে 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 জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। আর একটা দল আছে বাবাজি, হাত পায়ে বাবা কোনো বাঁধা থাকবে না, হাত পায়ে কোনো জঞ্জির বাঁধা থাকবে, হাত পায়ে বাবা কোনো জিনিস বাঁধা থাকবে না, ওই বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বাবা দিন জাহান্নামে যখন হযরতে মালিক আলাইহিস সালাম আল্লাহর ফরিস্তা বাবা জাহান্নামের দরওয়াজার, ফরিস্তার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাম, ওই ফরিস্তা বলবে কি ব্যাপার, তোমরা তোমাদের হাত পায়ে শিকলি বাঁধা নাই কেন, গলাতে শিকলি নাই কেন, তোমাদেরকে জাহান্নামেতে দেওয়া হবে। হযরতে মালিক আলাইহিস সালাম তিনি বাবাজি জাহান্নামের আগুনে দেওয়া হবে, কাকে? যার গলাতে জিনজির নাই, যার হাতে জিনজির নাই, যার পায়ে জিনজির নাই, বাবাজি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর কি কুদরত, জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না? জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও এই মালিক আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ
আল্লাহ তাআলাকে বলবো বল আল্লাহ ও গো রব্বুল আলামিন এই ফেরেশতা এই বান্দাটা দুনিয়াতে এমন কি কাজ করেছিল যাহা জাহান্নামের আগুন তার শরীরে স্পষ্ট করতে পারে না কি কারণ জন্য পারে না বলুন না বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো গো মালিক তবে শুনে না শুনে নাও আমার ওই বান্দাকে জাহান্নামের আগুন ছুঁতে পারে না স্পষ্ট করতে পারে কারণে আমার নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর প্রতি সালাতু সালাম পড়েছে আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়েছে এবং পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দি ছিল রমজান মাসে রোজা রেখেছি হক পথে চলেছে বাতিল পথে নয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এই বাবা তাদের কি মামা জিঞ্জির দিয়ে বাঁধা হবে আপনার কিনা গলাতে জিঞ্জির দেওয়া হবে হাতে জিঞ্জির দিয়ে আপনা বাঁধা হবে পায়ে জিঞ্জির দিয়ে বাঁধা হবে পানিস্তারা টানতে টানতে জাহান্নামে পেরে দেওয়া হবে যদি আপনি চোখের তারাতে যদি গুনার কাজ করুন কানের দ্বারাতে যদি গুনার কাজ করুন বাবা যে মুসলমান বাইরাও চোখে আপনার এমন ভাবে একটা গরম শিখ ঢুকানো হবে বাবাজি চোখটাকে বেরি করে ফেলা হবে বেরাদ ইসলাম মাজা সামান ইকরাম কাল কিয়ামতের ময়দানে আপনার হাত আলাদা হয়ে যাবে আপনার মুখ আলাদা হয়ে যাবে আপনার চোখ আলাদা হয়ে যাবে আপনার নাক আলাদা হয়ে যাবে আপনার পা আলাদা হয়ে যাবে শরীরের যতগুলি আপনার কিনা অঙ্গ প্রত্যঙ্গ আছে বাবাজি সমস্ত শরীরের বাবা দেহগুলো আলাদা আলাদা হয়ে যাবে যদি আপনি সঠিক নেক বান্দা হয়ে যদি মারা যান বাবাজি আপনি জান্নাতি আর যদি না ভাবে আল্লাহর ইবাদত না করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে জাহান্নামে দেব এ বাবা দি সোনা মালিক কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতে রাস্তা পার কর হবে বাবা ফুলসিরাতে রাস্তা এমন একটা রাস্তা বাবা চুরের থেকে বাবা ধারালো পাতুকুরের থেকেও ধার চুল চুল দেখে আমার মাথাতে আমাদের চুলা থাকে না ওই চুলের মতো রাস্তা শুরু আর ওই চুলের রাস্তা দিয়ে আপনাদেরকে হাঁটা করাবে বাবাজি যারা ইমানদার মানুষ হবে তারা ওই চুলের রাস্তা ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে যারা বেঈমানদার হবে বাবাজি সোনা মানি তাদেরকে জাহান্নামে এবং আপনার পড়বে বিচ্ছু রক্ত পুঁজ একবারে এমন জায়গাতে পড়ে যাবে পোকা মাকড় তাকে লুচে লুচে খাবে তাই বাবাজি মুসলমান আপনাদেরকে একটাই কথা বলি এই জাহান্নাম থেকে আপনারা যদি বাঁচতে চান এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই এটা জোরে বলেন নামাজের প্রয়োজন আছে আমরা যদি সঠিকভাবে নামাজ পড়তে পারি আমরা সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে সেই ব্যক্তিকে আমি জান্নাতে দেব জোরে বলেন তাই কইতেছে দে দে পাল তুলে দে জোরে বলুন সুবহানাল্লাহ হয়েছে না মনে হয়েছে বাবা গভীর রাত্রি হয়েছে মানুষের মনে হচ্ছে সুবহানাল্লাহ বলতে একটু খুব কষ্ট হয়েছে তাই না জি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদিলে মকতা ঝরে ঝরে আলুন আসলে হাজার মানি কাঁদিলে মকতা ঝরে যার দিলে আছে নবি যার দিলে আছে নবি তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে
নাবি তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা। জোর কানু সুবহানাল্লাহ, এ সোনা মানি কে রো ও গো আমার আব্বাজ মুসলমান ভাই রো, তাইলে বলুন না আমরা নবীকে মোহাম্মদ করতে রাজি আছি না নাই? আমার রহমতের নবীর যখন বয়স বাবা যে ছয় বছর, ক বছর বললাম বাবা? ছয়। হালিমার বেটা বিটি বলছে, বলে মা গো, মা আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে আমাদের যে দুধ ভাইটাকে নিয়ে এসেছো আমরা সঙ্গ করে নিয়ে যাব, আর আমরা দুই ভাই বহিনে ছাগল চড়াবো। জোরে বলবেন না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা বাচ্চা ছেলে নিয়ে যে কোথা রাখবা, কিছু যদি হয়ে যায় তো আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না। কিছুক্ষণ পরে হালিমার বেটা বিটি বলতেছে, বল গো আমার মা জননী, আমাদেরকে আমাদের সাথে দুধ ভাইকে পাঠাতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বল গো আমার বেটারা তবে শোনো, আমি তোমাদের সঙ্গে আমি পাঠাতে পারি, কিন্তু একটাই কারণ, তোমরা ভাই বইনে দেখে শুনে রাখবো, আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি যেন না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান বেরো ও গো আমার সোনা মানিকেরও, আমার নবী মুস্তফাকে নিয়ে বাবা হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়া নিয়ে গেলেন, আমার নবীকে একটা বাবলা গাছের নিচে বাবা যে বসিয়ে রেখেছেন, বাবা বসিয়ে রাখা হালিমার বেটা পিটি ছাগল চড়াতে গিয়ে কিছুক্ষণ পরে হালিমার বেটা বলতে চায়, বোন তবে শুনে নাও শুনে নাও, তোমাকে একটা কথা বলি, ও গো বোন তবে শোনো, আমাদের দুধ ভাই কি করছে না করছে একটু তাড়াতাড়ি দেখে এসো। হালিমার বেটি এক পদপা করে যখন আমার নবীকে দেখার জন্য এসেছে, আমার নবী মুস্তফা সাহেবে কোরআন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি এসে দেখতে আমার নবীজির মাতা মুবারকে একটা সাপ যেন ফেনা তুলে আছে। আচ্ছা বলুন তো, এই জায়গাতে একটা সাপ যদি চলে এসে বসবে? পালিয়ে যায়। বিরাদার হাদিস শরীফ থেকে পাওয়া যায়, আমার নবী মুস্তফা যেই বাবলা গাছের নিচে বসেছিল বাবা, বাবলা গাছের পাতা বাবা যে ঝুরঝুরি পাতা, রোদ রুখে না? রোদ রুখে, রোদ রুখে না। তাই বাবা যে ওই সাপটা আমার নবীকে ছায়া করার জন্য আমার নবী মুস্তফার মাতা মুবারকের উপরে বাবাজি ছায়া করে আছে। হালিমার বিটি বলছে, আল্লাহ কাণ্ড তো হয়ে গেল, আমার দুধ ভাইকে মনে হয় দংশন করতে পারে, আমার দুধ ভাইকে মনে হয় শেষ করতে পারে। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে কি বাবাজি তিনার ভাইকে বলছে, ভাই গো, ও ভাই আজকে তো বিশাল বড় কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? আমি দুধ ভাইকে দেখতে গেলাম, একটা বিশাল বড় সাপ যেন আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলে আছে। হালিমার বেটা বাড়ি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে সাপ নাই। কি গো? সাপ নাই। হালিমা বেটা যায়, বোন তুমি যে বললে যে সাপ, তো সাপ কই? বল ভাই আমি এখন দেখলাম সাপ, কোথা যে গায়েব হয়ে গেল দেখতে পেলাম না। ঠিক আছে, যা হলো দেখেছো দেখেছো, তবে এই কথাগুলো মাকে বলিও না, যদি বলে দাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। ঠিক আছে ভাই, বলবো না। বাবা দে মুসলমান ভাইরাও, আমার তৃতীয় দিন
আমার নবীকে নিয়ে বাবা যে আপনার ছাগল চড়াতে এসেছে, দুই ভাই বইনে বাবা ছাগল চড়াতে গেছে, আমার নবীকে আরেক জায়গাতে বসিয়ে রেখেছে। কিছুক্ষণ পরে হালিমার বেটা বলছে, বোনু যাও আমার দুধ ভাই কি করতেছে একবার দেখে এসো। বাবা যে হালিমার বিটি এক পা দু পা করে এসে দেখতেছে, আমার রহমতের নবীকে বাবাজি বাগে গোল করে ঘেরে রেখেছে। কিসে কিসে বাঘ? আচ্ছা এই জায়গাতে একটা যদি বাঘ আসে আমরা থাকবো না পালাবো? নিজের নিজের জান নেই বাবা যে নিজে নিজে পালাবো। বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালে করো তুমি ওয়াজ, আমরা পালালাম বাড়ি। বলে করবে না বাঘের ভয় সবাই? তো আমার নাবিকে দেখতেছেন গোল করে বাবা বাগে কি করছে, গোল করে ঘেরে আছে। হালিমার পিটি কান্না করতে করতে কে ভাইকে বলছে, ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছি। বলে কি কাণ্ড, কি কাণ্ড বলো না বলো না। তখন বলতে চগো ভাই, কালকে তো সাপ দেখেছিলাম, আজকে আমাদের দুধ ভাইকে বাগে যেন গোল করে ঘেরে দাঁড়িয়েছে। বেরাদের ইসলাম মাদা সামানি কেনা বউ হাদিস শরীফ থেকে বাবা প্রমাণিত, সমস্ত আমার নবীকে গোল করে ঘেরেছিল একটার গণনে, সমস্ত বাগেরা আমার নবীজির পা মুবারকে চুমা দিছে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বেরাদার হালিমার বেটাকে বাবা যে বলে ভাই আজকে তো বিশাল কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে আজকে বাগে আমার দুধ ভাইকে মনে হয় খতম করে দিতে পারে। বাবাজি হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে, বাবাজি বাঘ নাই। জোরে বলেন। হালিমার বেটা বলছে, বোন তুমি বললে যে কালকে সাপ দেখলাম, আজ বলছো বাঘ দেখলাম, তোমার বাঘ বা কই, তোমার সাপ বা কই? বলছে ভাই আমি এখন দেখলাম বাঘ, কোথায় যে উদাস হয়ে গেল দেখতে পেলাম না। বলে ঠিক আছে যা হলো হলো, কিন্তু এই কথাগুলো মাকে বলিও না, নাহলে আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। বাবা যে মুসলমান ভাইরাও, বিনাদার রাত্রি বেলাতে বাবা জি হালিমার বিটি আর হালিমা শুয়ে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিটি, তোমরা দুধ ভাইকে নিয়ে গে কি চুকি দেখতে পেয়েছো? মেয়ে ছেলে বাবা, কোন মেয়েদেরকে যদি বলে যে বোন এই কথাটা কাউকে ভুলিও না, তো কথাটা না বলে আর পেটের ভাত হজম হবে না, বলবে তার বাঁকা ছেড়বে। আছে না নাই কোন মাকে বলেন যে বোন এই কথাটা কাউকে ভুলিও না, তো দেখবেন ওই কথাটা বেশি চালু হবে, মানে বলবে তার ভাগ কোনো দম। তো হালিমার বিটি বলছে, মা আমরা দুধ ভাইকে যখন প্রথম নিয়ে গেছিলাম, একটা মানে সাপে নাবিজির মাথার উপরে, মাথা মুবারকের উপরে ফেনা তুলেছিল, হ্যাঁ তুমি আমাকে আগো বলনি, তারপরে কি হয়েছে বেটি বলো বলো বলো। তখন বলছে, মা দ্বিতীয় জন যখন নিয়ে গেলাম, আমাদের দুধ ভাইকে না বাঘে গোল করে ঘেরেছিল। মহালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ যদি দুধ বেটার কিছু হয় তো আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদান ইসলাম মাদান সামানি গ্রাম সকাল বেলাতে হালিমার বেটা বিটি বাবা বিছানা থেকে উঠে বলছে, মা গো। বেটা বলছে, মা ও মা জননী দুধ ভাইকে দেন, আজকেও নিয়ে যাব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, এই বেটারাও তোমরা আমাকে কেন বলনি, আমার দুধ বেটার উপরে সাপ ফেনা তুলেছিল, আমার বেটাকে গোল করে বাগে ঘেরেছিল, কেন তুমি বলনি বলনি? ও মা আপনাকে বললে পরে আপনি তো আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবেন, তারই জন্য আপনাকে আমরা বলিনি। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বলতে, চগো বেটারা বেটারাও, আমরা আর দুধ বেটাকে আর পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না পারবো না। বেরাদের ইসলাম মাদান সামানি গ্রাও যখন বাবা দিয়ে কথা বলো, বলা আর পরে বাবাজি একদিন নয় দুদিন নয় তিন দিন নাবিকে যেতে দেয়নি। কতদিন? তিন দিন যেতে দেয়নি।
তিন দিন যখন না যেতে দেবা, এদিকে বনের বাঘেরা কিন্তু নাবিকে দেখার লাগে বাবা যে পাগল দিবানা হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাঘ নাবিকে চিল্লো, আর তুমি নাবির গোলাম হয়ে আল্লাহর বান্দা হয়ে তুমি নাবিকে এখনো চিনার সুযোগ পেলে না, তোমার মতো মুসলমান দুনিয়াতে দরকার নাই। কি গো, বাঘে চিনছে নাবিকে, হরিণে চিনছে নাবিকে, সাপে চিনছে নাবিকে, আর আমরা বাবা যে নাবিকে চিনতে পারি না। কে বলছে নাবের পর দরুদ পড়া যাবে না? কে বলছে নাবের প্রতি সালাত ও সালাম পড়া যাবে না, ক্যাম করা যাবে না? জেনে নিতে হবে ওরা পাকা ইবলিস শয়তান দল, বুঝেছে? আচ্ছা ক্যাম করলে পরে কি বাবা যে এটাকে গান গাওয়া হয়? কি গো, দরুদ পড়লে কি এটাকে গান গাওয়া হয়? দরুদ পড়লে পরে নেকি পাওয়া যায়? আল্লাহ নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে, জোরে বলেন। তাহলে আমরা কেন দরুদ পড়বো না? আল্লাহর ফারিস্তারা নবীর প্রতি ক্যাম করেছেন, আমরা কেন করব না? নেকি বলছেন বাবা যে মুসলমান সোনা মানি কাসুন, এদিকে বেরাদার তিন দিন ধরে আমার নবীকে যেতে দেয় নাই, এদিকে বনের বাঘেরা নবীকে দেখার জন্য পাগল দিবানা হয়ে গেছে। এক গোচ্ছা বাঘ বলছে কি করে দেখা যায়, কিভাবে দেখা যায়, চল এক কাজ করি, আজকে নাবির বাড়িতে যাব, তার ডাইরেক্ট গিয়ে নবীকে দেখে আসবো। এক ঝাঁক মামা বাঘ পাহাড় থেকে টুক 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 করে বাবা নাবীকে দেখার জন্য চলতে লেগেছে বাবা। চলতে 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 এদিকে বাবা বাঘেদের মধ্যে বাবা সর্দার যে বাঘটা বাঘটা বলছে কোথায় যাও তোমরা, দাঁড়াও বলছে হুজুর মাথা গরম করে না, নাবিকে তিন দিন ধরে দেখতে পারি মাথা গরম হয়ে গেছে, আজকে দরকার নাবির বাড়তে গিয়ে নাবিকে দেখে আসবো। বলে শোনো মাথা গরম করো না, এখন যদি তোমরা নাবিকে দেখার জন্য বাড়িতে যাও যাও, তোমাদের হাড় গুড়া কি ঠিক রাখবে? কি গো, এখানে যদি একটা বাঘ চলে আসে তো আমরা কেউ থাকবো? কেউ লাথি কেউ লাত না এসে তাকে মারতে যাব। তো বাঘের সর্দার বুঝে তোমাদের মাথা খারাপ হয়েছে, তোমরা যে নাবিকে দেখতে যাবা, গ্রামের মানুষ দেখতে পেলে তোমাদেরকে হাসা দাউলি লেতে দাঁড়াবে। শোনো, নাবিকে দেখতে গেলে পরে একটা প্ল্যান করতে হবে, একটা যুক্তি করতে হবে যে কিভাবে নাবিকে দেখা যায়। বাঘের সর্দার বলছে এক কাজ করো, নাবিকে দেখতে গেলে পরে হালিমার পেটা পেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসবো। যেমন বলে না যে কান টানলে মাথা আসে, ছাগল নিলে পরে নাবিকে দেখা যাবে, জোরে বলে। বেরাদান ইসলাম মাদান সামানিক রাও হালিমান বেটা বেটি বাবাজি ছাগল চরাতে এসেছে, বাবাজি মুসলমান বাইরো সব থেকে যেতে মোটা ছাগল, আবার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে যখন বাবা এসেছিলেন বরকতে বরকত, যেই মা হালিমার বাড়িতে বাবা দুবেলা খাওয়া দাওয়া হতো না, আমার রহমতের নবী মা হালিমার বাড়িতে এসে বাবাজি মুসলমান বাইরো এক নয় দু নয় বাবা চারবার খেলেও পরে মা হালিমার বাড়ি থেকে খাবারের বরকত কমে না। এ বাবা জি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, হালিমার সব থেকে যেতে মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যখন ধরে নিয়ে চলে গেছে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছে এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নাবিকে বাড়িতে নিয়ে আসলেন বরকতে বরকত ভরে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তা কবলতে চে রহমতে আলাম নবী নূরে মুজাসাম, জোরে হবে না, রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, চিনি জানি মানি সবাই আমার নবীকে, তা
তাকে পেয়ে রাজি হলো সকলে যে নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে, নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে, জান্নাতের রুমে রুমে লাগা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লাগা নবীর নাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম, যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম, নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে, নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে, জান্নাতের রুমে রুমে লাগা নবীর নাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির নাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানি কেরা চল বাবাজি, হালিমার বেটা বেটি ছাগল বাবাজি, মোটা ছাগল বাগে ধরে নিয়ে পাড়ে চলে গেছে, এদিকে হালিমার বেটা বেটি বাবা এই মন দিয়ে শুনুন নাবিজির জীবনী আপনাদেরকে শোনাচ্ছি বাবা, কার জীবনী নাবিজির জীবনী বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম। এ বাবাজি হালিমার কান্না করতে করতে গে বলছে, বলে মা গো আজকে একটা কাণ্ড ঘটে গেল, বলে কি কাণ্ড, বলে মা যেই ছাগলে আমরা বেশি দুধ পান করতাম, যে ছাগলটা বেশি মোটা ছিল ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জি আপনার কে দেখে দে পাগল, বলো রব্বুল আলামিন আমি যেই ছাগলের দ্বারাতে আবার বাড়িতে এতবার কত হয়েছে এতটাই আমি দুধ পেয়েছি, ওই ছাগলের দুধ গুলো বিক্রি করে আমার বাড়ির সংসার চলেছে। বেরাদার ইসলাম মাজার জামানিকের ও সোনা মানিকের, তাইলে বাবা যে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তালা বলতে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে, মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা জি মুসলমান ভাইরো এদিকে মা হালিমা চোখের পানি ফেলায় কান্না করছে, বেটা গো বলে বাগে ছাগল ধরে নিয়ে চলে গেছে, বল হাও বাবা জি মুসলমান ভাইরো এ সোনা মানি কেরাও, আবার নবীজি বলছো গো মা আপনি কান্না করছেন কিসের জন্য বলুন না, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বল গো আমার দুধ বেটা আমাদের যেই ছাগলটা বেশি দুধ দিত যেই ছাগলটা বেশি মোটা ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে, আমার নবীজি বলছে মাও তবে শোনো গো শোনো মাও আমি ওই ছাগলটাকে বাগের কাছ থেকে আনতে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান বাইরো ও আমার সোনা মানিকের, যখন বাবা জি কথা বলা বলার
পরে বেরাদের ইসলাম মাজান সামানি কিরামাও এদিকে আমার নবীকে নিয়ে টুকটুক টুকটুক করে বাবাও ওই পাহাড়ের নিচেতে গেল। আমার নবীজি বলছে মাও আপনি চিন্তা করবেন না, আমি পাহাড়ের উপরে যাব, ছাগলটা নিয়ে চলে আসব। জোরে বলে মা হালিমা বলছে বলে বেটা দুধ বেটা গো, যদি তোমার কিছু হয়ে যায় আমি তো থাকতে পারবো না এবং কিনা আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বলে তাই নাকি বলাও? ও মা জাননী আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। এ বাবা যে মুসলমান বাইরো আমার নবী মুস্তফা যখন টুক 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 করে পাহাড়ের উপরে বাবা উঠলো, ওঠার পরে বাবা যখন বাগেরাকে দেখতে পেল বাগেরা বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যরকান আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিনুল্লাহ। ও গো নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মাই ছাগলটা ধরে নিয়ে এসেছি একটার কারণে। নাবি গো আপনাকে এক নজর দেখার কারণে। তাইলে চিন্তা করুন যেই বাঘ আবার নাবি কি এতটাই বাবা মোহব্বত করেছে রে বাবা, তাইলে বলুন না আমাদেরকে কতটাই মোহব্বত করার প্রয়োজন আছে। বাঘ যদি এত নাবিকে মোহব্বত করতে পারে তাহলে বাবা যে আমাদেরকে কতটা মোহাব্বত করার প্রয়োজন। জি বেরাদের ইসলাম মাদান সামানি গ্রামাও আমার নবীজি বলতেছে বাঘ তাড়াতাড়ি আমার দুধ মা ছাগলটা দাও, আমার দুধ মা ছাগলের জন্য কান্না করতেছে। সমস্ত বাঘেরা বলছে গো নবীজি, ও গো নবীজি আপনার পা মুবারক আমাদেরকে একটা করে চুমা খেতে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বাঘেরা আমার নবীজির পা মুবারক বাবাজি চুমা খেয়ে কে বাবা বলতেছে বাগেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দেখেন ছাগল, নবী গো ছাগলের আমরা ক্ষতি করি নাই, আমার নবী যে ছাগলটাকে নিয়ে বাবা পাহাড় থেকে টুকটুক টুকটুক করে নামতেছে। বেরাদের ইসলাম মাদার সামানিকরাও এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জি কি করলেন, তিনি বলতেছে বলো গো আমার আম্মা যার, ও গো আমার আম্মা জান আপনাকে তো আমি বলেছি আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইরো এ শোনা মানিকের যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে মা হালিমা বাবা দিয়ে কত আনন্দ হলো, আমার বেটার আর চুল পরিমাণের ক্ষতি হবে না, আমার বেটার কেউ ক্ষতি করতে পারবে না, কেন না আমার দুধ বেটা হলো আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী, আর ইনি হচ্ছে শেষ নবী। এই নবীকে যারা মোহাব্বত করে কবরে যাবে আল্লাহ বলছে তারাই হলো জান্নাতি। বোঝা গেছে কিছু বাবা? যে চলুন এদিকে মা হালিমা বলতেছে বলো গো আমার আম্মা জান আপনি খুশি তো? মা হালিমা বলছে হ্যাঁ বেটা খুশি। তারপরে দিন হালিমার বেটা বেটি বলছে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব, তো মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, আমি তো জানি আমার দুধ বেটার চুল পরিমাণে ক্ষতি হবে না, যাও নিয়ে যাও। আমার বাবা দিন নবীকে নিয়ে আসার জন্য চলে এসেছে বাবা, তিনজন সাদা লিবাস পরে পরে বাবা আবার নবীকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। কোথায়? পাহাড়ে গিয়ে আমার নাবির বুকে একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। কোথায় বাবা ছুরি? মা হালিমার বেটা বিটি দেখতে যে বলে আল্লাহ আজকে তো কাণ্ড ঘটে গেল, কাণ্ড ঘটে গেল। ও গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আমি চাই
যে আমার বুকেতে ছুরি ঢুকিয়ে গোস্তের কি টুকরা বের করেছে, এটা কি জানেন এটার নাম কি? জানেন? জানেন না বাবা যে মুসলমান হও। হাদিস শরীফ থেকে প্রমাণিত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা চারবার সিনা চাক হয়েছে। সিনা চাক মানে কি জানেন না? আমার নবী জি চারবার সিনা চাক হয়েছে, একবার ছোট কালে, একবার যৌবন কালে, একবার কোরআন যখন নাজিল হয় তখন, একবার যখন আমার নবী মুস্তফা খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার, মোট চারবার আমার নাবিজির সিনা চাক হয়েছে। হালিমার বেটে বিটি কান্না করতে করতে গিয়ে বলছে, মা মা গো আজ কত বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি হয়েছে বেটারা বলো না? বলে আমাদের দুধ ভাইকে তিনজন সাদা লিবাস পরে পরে জানো পাহাড়ের ওপরে নিয়ে চলে গেছে। পাহাড় ওপর নিয়ে যাওয়ার পরে বুকে চুরি ঢুকায় কি যেন একটা গোস্তের টুকরা বের করে নিল। মা হালিমা রাদিয়াল্লাহু তিনি বাবাজি কান্না করতে লেগেছেন। বেরাদুর ইসলাম মাদান সামানিকরম এ সোনা মানিকরম যখন বাবা কান্না করে নেওয়াও মাহারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বেরাদুর ইসলাম মাদান সামানিকরম হযরত মাহারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যে বলে আল্লাহ গো আমি মনে হয় আর আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমি আর কেমন করে আমি যাব। মাহারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের দৌড়াতে দৌড়াতে এসে বলতে যে বলো গো আমার দুধ বেটাও তোমার ভাইরা যে কি বলল তোমাকে নাকি তিনজনাতে সাদা কাপড় পরে লিবাস পরে তোমাকে পাহাড় উপর নিয়ে গেছিল, তোমার বুকের উপর ছুরি ঢুকাইয়া দিয়েছে। আচ্ছা বলো না বলো না বলো না দেখি তোমার কোন জায়গাটা ছুরি ঢুকেছে। বাবা জি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে জামাটা খুলে দেখতেছেন চুল পরিমাণের দাগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ গো আবার দুধ বেটা তো প্রায় 6 বছর হয়ে গেল, যার বেটা আমি তার হাওয়ালে করে দিয়ে আসি। বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে টুক 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 করে বাবাজি নিয়ে যেতে লাগলেন। কোথায়? বাবাজি মক্কাতে হযরতে মা আমিনার কাছে। কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছে, বলে বোন আমি তোমার সন্তানকে 6 বছরের জন্য নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার বেটা তুমি নিয়ে নাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন কি? বলতেছে বলো গো আমার বেটা একটু আমার কাছে এসো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কলিজাতে লাগিয়ে নিয়েছে। কলিজাতে যখনই আপনার লাগিয়ে নেওয়া বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম বলে, বেটা ও বেটা তোমাকে কতদিন দেখি নাই। আমার নাবিজি বলছে, মা গো আপনাকে আমি কতদিন দেখি নাই, আজ আপনার চেহারাটা দেখে আমার মনটা ভরে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি মার কাছ থেকে নিয়ে কাবার কাছে এসেছে। কোথায় এসেছে বাবা? কাবার কাছে। কাবার কাছে আসার পরে বেরাদুর ইসলাম মাদান সামানি কিরাম কাবার কাছে আসার পরে বেরাদার আমার নবীজি পাহাড়ের দিকে তাকায়া তাকায়া দেখতেছে কি ব্যাপার, কিছু কিছু বাচ্চা ছেলেরাও তার আব্বারা বাবা পকড় থেকে খেজুর বের করে নিজের নিজের সন্তান গুলোকে কাঁতেছে। আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বাবা পাহাড়ের দৃশ্য গুলো দেখতেছে। আমার নবীজি চোখের পানি জড়ায়া জড়ায়া বাবাজি এক পা দুপা করে বাবা চলতে লেগেছে কোথায়। চলতে চলতে বলতেছে বলো গো আমার
আল্লাহ গো আমার আজকে আব্বার কথা মনে পড়ে, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আরাম করতেছে, আমার নবীজি এক পা দু পা করে গিয়ে বলতেছে, বলো গো আমার আব্বাজন, তবে আপনাকে একটা কথা বলে দি বলে দি। বলে কি কথাটা হলে এটাই, যারা নবীর প্রতি মহাব্বাতে দরুদ পড়ে নাই তারা হলো জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।